মাত্র 15 দিনে হিরো থেকে জিরো হলিউডের প্রিয় পাত্র। এই বছর সেরা চলচ্চিত্রের অস্কার ছিনিয়ে নিচ্ছে প্যারাসাইট। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া সমগ্র বিশ্বের কাছে অছুত হয়ে গেল। চীন ছাড়া দক্ষিণ কোরিয়াতে করোনা ভাইরাসের সবথেকে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে। 90-এর বেশি দেশ দক্ষিণ কোরিয়ার নাগরিকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে। এমনকি একটা কোরিয়ান বিমানকে ভিয়েতনামে অবতরণ করতে না দিয়ে ফিরিয়ে দিয়েছিল। OZ-729 হ্যানয় এয়ারপোর্ট, আমাদের ল্যান্ডিং সিকোয়েন্স কি? ল্যান্ডিং এর অনুমতি নেই, রিপিট, অনুমতি নেই, প্লিজ ফিরে যান। এমনকি কোরিয়ান আন্তর্জাতিক এবং টটেনহ্যাম স্ট্রাইকার সন হিয়ং মিনকে সিওলে তার হাতের অপারেশনের পর ইউকেতে তাকে সেলফ কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। চলতি বছর 20 জানুয়ারি দক্ষিণ কোরিয়ার প্রথম করোনা ভাইরাস কেস প্রকাশে আসে। তবে 2009 সালের সোয়াইন ফ্লুর কথা মাথায় রেখে প্রশাসন দক্ষিণ কোরিয়ার বিস্তর অঞ্চল জীবাণুমুক্ত করে এবং বিশাল সংখ্যক মানুষকে পরীক্ষা করে কোয়ারেন্টাইনে পাঠায়। যখন অন্যান্য দেশ চায়না পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করছিল, দক্ষিণ কোরিয়া দৈনিক 70,000 পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেনি, তবে প্রত্যেককে যথাযথ স্ক্রিনিং করার পরেই প্রবেশের ছাড়পত্র দিয়েছিল। চীনে আক্রান্তের সংখ্যা যখন 60,000 ছাড়ালো, রাষ্ট্রপতি মুন জে ইন তার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদারকে সাহায্যের হাত বাড়ালেন। আমরা এই দুঃসময় চীনের পাশে দাঁড়াতে চাই, তাই আমরা আপনাদের নাগরিক সুরক্ষার জন্য 3 মিলিয়ন সার্জিক্যাল মাস্ক পাঠাচ্ছি। দক্ষিণ কোরিয়ায় ভাইরাস নিয়ন্ত্রণে এসেছে বলে ঘোষণা করে উনি ভবিষ্যৎবাণী করেন যে খুবই শীঘ্রই এই ভাইরাসের প্রভাব চলে যাবে, আমাদের সকলের স্বাভাবিক জীবন ফিরে আসা উচিত। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় 30 জনেরও কম মানুষ করোনা পজিটিভ ছিল। এই মহামারী নিয়ন্ত্রণের বিষয়ে তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে প্রধানমন্ত্রী চুং সে কিউ ঘোষণা করেন, এখন বাড়ির বাইরে সার্জিক্যাল মাস্ক পরার প্রয়োজন নেই। এক সপ্তাহ পরে 20 ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার রাজ্য আধিকারিক কার্যালয় এবং বাসভবন ব্লু হাউসে প্রেসিডেন্ট মুনের স্ত্রী কিম জং সুক প্যারাসাইট সিনেমার কাস্টদের নিমন্ত্রণ করেন এবং ডাইরেক্টরকে সিনেমায় দেখানো ইনস্ট্যান্ট নুডলস পরিবেশন করেন। একটু চাপা করে খেয়ে দেখুন মিস্টার বং। যখন সকলে মনে করতে শুরু করে যে বিপদ কেটে গেছে, ঠিক সেই দিন দুপুরে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা 51 থেকে বেড়ে 104 হয় এবং কোরিয়ায় প্রথম কোভিড-19 সম্পর্কিত মৃত্যুর খবর পাওয়া যায়। পরবর্তী 36 ঘন্টার মধ্যে আরও 5 জন করোনায় মারা যায় এবং আক্রান্তের সংখ্যা 600-র বেশি হয়ে যায় এবং শেষ পর্যন্ত প্রায় 10,718 জনের বেশি মানুষ আক্রান্ত হয় এবং 240 জন মারা যায়। কিন্তু চমকে যাওয়ার মতো কথা এই যে এই বৃদ্ধির জন্য মাত্র 1 জন রোগী দায়ী, পেশেন্ট 31। এই 61 বছর বয়সী ডেইগুতে বসবাসকারী মহিলা রিপোর্ট পজিটিভ এবং তার সদস্যদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম খবর আসার পর মনে করা হয় চার্চ অনুগামীদের কাছে বার্তা পাঠায়। শিনচিয়নজির সাথে আপনাদের যোগাযোগের কথা প্রশাসনকে জানাবেন না। এই গোপন এবং সন্দেহজনক সম্প্রদায়টি মার্চ 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার পরামর্শদাতা লি ম্যান হি দাবি করেছেন, বিচারের দিন আমি আমার সাথে আরো 144,000 জন মানুষকে সঙ্গে নিয়ে যাব। যিশুর 12 জন উপজাতির মতো 12টি মণ্ডলীতে 212,000 জন অনুগামীদের সঙ্গে তাদের কাছে ক্ষমতার চেয়ে বেশি মানুষ হয়ে গেছে। 2018 সালে তিনি দক্ষিণ কোরিয়ার বাইরেও একটি শাখা খোলেন এবং আরও বিড়ম্বনার বিষয় হল সেই জায়গাটি ছিল ওয়ুহান, চীনের সেই শহর যেখান থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের উদ্ভব হয়েছিল। পরে সরকার জানতে পেরেছিল যে 42 জন শিনচনজি অনুগামী যারা হুবেই প্রদেশের রাজধানী ওয়ুহান সফর করে কোরিয়া ফিরে এসেছিলেন, তাদের মধ্যেই কয়েকজন সম্ভবত এই ভাইরাসের বাহক ছিলেন। কোরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের কথা অনুযায়ী দক্ষিণ কোরিয়ার শিনচনজি চার্চের কারণে কমপক্ষে 5,080 জন সংক্রমিত হয়েছিল, যা মোট কেসের 63%। চার্চের বিরুদ্ধে সাধারণ মানুষের আক্রোশের কথা শুনে 88 বছর বয়সী লি সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন। যদিও এটি উদ্দেশ্যমূলক ছিল না, তবে এর জন্য অনেক মানুষ সংক্রমিত হয়েছে।
আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু এটি থামাতে পারিনি। পূর্ব ফ্রান্সের একটা ছোট শহর মুলহাউসের একটি চার্চে আরও একটি ধর্মীয় মণ্ডলী, যেখানে 17 ফেব্রুয়ারি 2,500 বেশি মানুষ একটি খ্রিস্টান ওপেন ডোর প্রার্থনা সভায় সমবেত হয়েছিল, যেখানে এমন কেউ এসেছিলেন যিনি করোনা আক্রান্ত ছিলেন এবং নিজের অজান্তেই সংক্রমণ ছড়িয়েছিলেন। ফ্রান্স, যেখানে এই সভার আগে মাত্র 5 জন আক্রান্ত ছিলেন, এখন বিশ্বের চতুর্থ সর্বোচ্চ মৃত্যুর হার রয়েছে ফ্রান্সে। এই বছর 19 ফেব্রুয়ারি স্প্যানিশ ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়া থেকে প্রায় 2,500 ফ্যান ইতালির বার্গামো অঞ্চলে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স লীগ দেখতে আসে, যেখানে 40,000 দর্শক মিলানের বিখ্যাত স্যান সিরো স্টেডিয়ামে ভিড় করেছিল। ভ্যালেন্সিয়া দলের 1/3 শুধুমাত্র এই ভাইরাসে আক্রান্তই হয় তাই না, তাদের লোগোতে কাকতালীয়ভাবে বাদুড়ের ছবি ছিল। বার্গামো ইতালিতে এই ভাইরাস সংক্রমণের এপিসেন্টারে পরিণত হয়, যেখানে 7,000 বেশি মানুষ আক্রান্ত হয় এবং 1,000 বেশি মানুষ এই সংক্রমণের জন্য মারা যায়। 26 ফেব্রুয়ারি বস্টন ম্যারিয়ট লং বর্ফ হোটেলে বায়োটেক সংস্থা বায়োজেনের প্রায় 175 জন কর্মচারী সংস্থাটির সম্মেলনে একত্রিত হয়েছিল। যখন তারা একে অপরের সাথে হাত মিলিয়েছিল, গালে চুম্বন করেছিল, একসাথে খাবার খেয়েছিল এবং একে অপরকে বিদায় জানানোর সময়, তারা নিজেদের অজান্তেই আমেরিকা এবং অন্যান্য অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী। আমেরিকার ম্যাসাচুসেটসে 80% কেসের জন্য এরাই দায়ী। বিশ্বের অন্য প্রান্তে ভারত ওই একই সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানায় এবং আহমেদাবাদের একটা স্টেডিয়ামে প্রায় 1,00,000 লোক একত্রিত হয়েছিল। তখনও করোনা ভাইরাসের থাবা ভারতের উপর পড়েনি, কিন্তু ভারতের ভাগ্য বেশি দিন ভালো ছিল না। মুসলমানদের ধর্মীয় সম্প্রদায় তাবলিগী জামাতে 16,000 থেকেও বেশি সদস্য 27 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ কোয়ালালামপুরের শ্রী পেটালিং মসজিদে একটি অনুষ্ঠানে জড়ো হয়েছিল, যা মালয়েশিয়ায় করোনা ভাইরাসের আউটব্রেকের জন্য দায়ী, যেখানে প্রথম 673 কেসের মধ্যে 2/3 এই সমাবেশের সাথে যুক্ত। এই তাবলিগীদের অনেকেই এরপর ভারতে ফিরে যায় এবং 13 থেকে 15 মার্চ পর্যন্ত দিল্লিতে ওই একই ধরনের এক সমাবেশে জড়ো হয় এবং দেশের 30% কেসের জন্য দায়ী। দক্ষিণ কোরিয়ার সমাজ ব্যবস্থা অনন্য এবং তারা লকডাউন ছাড়াই সংক্রমণের হার কমাতে সক্ষম হয়েছে। এমনকি তারা এপ্রিলে মিড টার্ম ইলেকশনের আয়োজনও করেছিল এবং মুনের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অপ্রতিরোধ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়েছিল। কিন্তু অন্যান্য দেশ এত ভাগ্যবান নয় এবং এত সহজে এই বিপজ্জনক ভাইরাসকে পরাস্ত করতে পারবে না। বিসবোর কবিতা, পেশেন্ট 31 থেকে হবে অনেক কিছু শিখতে, একজনের সংক্রমণ লুকানোর কারণে পুরো দেশকে হবে পরিণতি ভোগ করতে, তাই মেনে চলুন সোশ্যাল ডিস্টেন্সিং প্রোটোকল, হারবে করোনা, ফিরে আসবে আগের মতো জীবন। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।